তাদের শাসনামলের নাম করা নাম কাড়া, শাসনামলে হুঙ্কার ধমকি, জনগণের উপর অত্যাচারের স্কিম রোলার, কোন দর্শন, গৌ লুণ্ঠন, অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন। বাংলাদেশ জামাতে ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং পোড়া অজুহাত। জামাতে ইসলামের তৎকালীন আমির, নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, এই তিনজনকে জুন মাসের 29 তারিখ গ্রেফতার করা হয়। তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে। আফসোস, ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন, যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন, যাদের অনুসারীরা যে জুলুম শাহাদত কবুল করেছেন, তাদেরকে হবাব দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছে। এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ, জঘন্য অভিযোগ আনা হলো একত্র শান্তি কেন্দ্র করে এবং সাজানো পাঠানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে। এদেশের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে সৎ, সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন। পাঁচজনকে ফাঁসি দেওয়া হল, পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিক ভাবে তাদেরকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো, আর একজন র্যাবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এক এক করে প্রিয় সংগঠন 11 জন শীর্ষ দায়িত্বশীলকে হারাল। তার পাশাপাশি তাদের রক্ত পান করেই তারা ক্ষান্ত হল না, বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হল। মহান মানবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি কলিজার টুকরা ভাই বোনকে মহাকিক শহীদ হিসাবে কবুল করো। আমার সম্মানিত ভাইরা, এত ত্যাগ, এত রক্ত, এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল, এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 8 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছে, সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করেছে, আপন জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন, সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি, সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি, এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন, আল্লাহ তাআলা যেন জুলুম মুক্ত করে দেন, আল্লাহ যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ নির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন। যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে,